প্রতি বছর হারভেস্টের পর কেন আমি প্রুনিং করি কেনই বা প্রুনিং আম চাষের জন্য অত্যন্ত জরুরি হ্যালো এভরিও মান বাংলাদেশ আমার বাগানে কিন্তু বিভিন্ন গাছে হারভেস্ট শেষ হচ্ছে এবং আমি প্রুনিং শুরু করে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা হাড়ি ভাঙা একটা গাছ এবছর ফলন হয়েছে এবং ফলনের পর আমি প্রুনিংটা শুরু করে দিলাম প্লুনিংয়ের মাধ্যমে আমরা গাছের হাইটটাকে মেনটেন করতে পারি হার্ভেস্ট সহ অন্যান্য যত ধরনের পরিচর্যা আছে। কীটনাশক অথবা সার আমরা যদি স্প্রে মাধ্যমে দিতে চাই তো এগুলো খুব সহজেই আমরা দিতে পারি এবং প্রত্যেকটা প্লুনিংয়ের পরে আমরা যে এখানে প্রুনিং করেছি এই একটা থেকে অনেকগুলা নতুন ফ্লাশিং হবে তো একটি ডাল থেকে আমরা অনেকগুলো ডাল পাবো যতগুলো ডাল বেশি বের হবে অতগুলোতেই ফল ধারণের সম্ভাবনা তৈরি হবে তো এভাবে করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি গাছগুলোকে প্রুনিং করে নেই তো আমাদের জন্যে খুবই ভালো হবে এই যে আজকে দেখেন এই যে এই গাছটাকে যদি আমি প্রুনিং না করে এই যে পাশেই আমার পার্শ্ববর্তী যে বাড়ি ওনার মতো আমি এত উঁচুই উঠাইতাম দুই তালা তিনতলা সমান করতাম আম গাছ তাহলে কিন্তু আমার আম হারভেস্ট থেকে শুরু করে স্প্রে করে সেই উপর পর্যন্ত দেয়া এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার জন্যে খুব কষ্টসাধ্য হতো এখন আমি হাত দিয়ে যে কোনো ফল হারভেস্ট করতে পারি এবং যে কোনো ধরনের পরিচর্যাই আমি কিন্তু খুব সহজে করতে পারতেছি তো এইদিকে বাগানে বেশ অনেকগুলো গাছ আসলে একার পক্ষে এভাবে প্রুনিং করা আমার জন্য খুবই ডিফিকাল্ট আমাকে আমার বাগানে যারা পরিচর্যা করে তারা সাহায্য করছে এই যে ভিউয়ার্স এই হিমসাগরটাও কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে তো গত বছর প্রুনিং করা হয় নাই এ ফলন হারভেস্টের পর টোটালটাই প্রুনিং করে দিচ্ছে আর কি দেখবেন মোটামুটি খুব সুন্দর একটা শেপে চলে আসবে পাশাপাশি এই দিকে আমরা বেনানা বা মহাচানক গাছটি আছে এটাও আমরা প্লুনিং করব। এটাতে এই যে একটা মাত্র ফল এখন আছে আজকেই এটারে আজকে আমরা এটাকে প্লুনিং করে ফেলব পাশাপাশি এই যে আরেকটা দেখাই ভিউয়ার্স এটা আমি অলরেডি প্লুনিং করেছি এই প্লুনিং করা যে মহাচানক বা বেনানা গাছটি এইখানে দেখেন সুন্দর স্প্রাউটিং হয়ে গেছে পাশাল্লাহ তো এই যে প্রত্যেকটাতেই চমৎকার স্প্রাউডিং হয়েছে যদি আমি এই বেনানা জাতটি চেঞ্জ করব কারণ আমার বাগানে বেশ কয়েকটি বেনানা বা মহাচনক গাছ আছে আমার ইচ্ছা এবার আমি অন্য একটা জাত যেটা আমার খুবই পছন্দ হয়েছে এবারের স্বাদ ওই জাতটি দিয়ে ওইটার আমার পর্যাপ্ত সায়নও আছে অবশ্য ওই জাতটি দিয়ে আমরা এটা চেঞ্জ করব আর কি তো সব মিলিয়ে আমরা অবশ্যই প্রুনিং খুবই দরকার প্রুনিং ছাড়া হবে না এর মাধ্যমে আমরা আমাদের গাছের হাইটগুলো নিয়ন্ত্রণ করে আমরা ফলন সহ সব পরিচর্যা আমরা সুন্দরভাবে করতে পারবো ম্যাঙ্গোমেন বাংলাদেশ আপনাদের মাঝে বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হয় আপনাদের বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশকে এবং আমার স্থাপিত ফ্লোরিডা ফার্ম বিডির মাধ্যমে আমার গ্রো করা আমার রিভিউ করা যে কোনো আমের ছাড়া আপনারা সংগ্রহ করতে পারবেন তিরিশ সেপ্টেম্বর থেকে আমরা একের পর এক জাত রিলিজ করে যাব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আরেকটা জিনিস অবশ্যই বলা উচিত এই প্রত্যেকবার প্রুনিংয়ের পরে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে প্রত্যেকটা জায়গায় যাতে কোনো রকমের ছত্রাক তৈরি হতে না পারে বৃষ্টির মাধ্যমে এই ছত্রাকনাশক স্প্রে করার ব্যাপারটা কিন্তু নিশ্চিত করতে হবে আমি বিকাল পাঁচটা ছয়টার পর সূর্যের প্রখরতা যখন কমে আসবে প্রত্যেকটা গাছেই আমি কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দিব দেখা হবে ভিউয়ার্স নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা